সিরিয়াল খেলাঘরে চলছে এক নতুন নাটক এতদিন ধরেই চলে আসছে সিরিয়াল খেলাঘরের নাটক ভেবেছিলাম অনেকদিন ধরেই বলবো বলবো বাট বলে উঠতে পারছিলাম না কিন্তু ফাইনালি আজকে আমি আজকে বলতে চলেছি যে আমাদের সিরিয়াল খেলাঘর পুরোপুরি একটা পান্তাভাত হয়ে গেছে বিকজ বাবু একজন জাজ হয়ে কি করে এই জিনিসটা করতে পারছে সেটা নিয়ে কিন্তু এবার প্রশ্ন আমাদেরকে তুলতেই হচ্ছে বিকজ একজন জাজ যখন হয়েছেন উনি তখন নিশ্চয়ই উনি পড়াশোনা করেই হয়েছে নিশ্চয়ই টুকলি করে জাজ হয়নি তো উনি নিশ্চয়ই এটা জানেন যে একটা আঠেরো বছর হয়ে যাওয়া একটা মেয়ের উপরে কখনই জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না আর তারপরে মেয়েটা বিয়ে হয়ে গেছে এটা বিবাহিত মেয়েকে দুম করে টেনে নিয়ে এসে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেবো এ কোন জাজ একজন আইনের রক্ষকে যদি আইন ভেঙে দেয় তাহলে সাধারণ মানুষ যাবে না কোথায় একজন আইনের রক্ষক হয়ে উনি যেভাবে আইন ভাঙছে আর যেভাবে আমাদেরকে দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষ তো এগুলো থেকে বেশি ইন্সপায়ার্ড হয়ে যাবে যে তাহলে আমরাও এগুলো করতে পারি তাই না তো এই টপিকটাকে আবার আমার মনে হয় না না গেজিয়ে এবার বন্ধ করা ভালো বিকজ অনেকদিন ধরে চলছে অমুক করতে হবে তমুক করতে হবে এই আনতে হবে সেই আনতে হবে তবেই আমার মেয়েকে দেবো আপনার মেয়ে এমন কিছু বিশাল কিছু নয় যেখানে আপনার মেয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে সান গরিব হিসেবেই তো সেখানে যেতে দিন অসুবিধা আছে ভালোবাসার মধ্যে না না ঢোকালেই কি নয় বলতে আমি আজকে বাধ্য হচ্ছি যে এই মেয়েদের বাবাগুলোর দাবিটা যে ঠিকই আজ পর্যন্ত কেউ বুঝতে পারলো না এরা এদের বক্তব্য হচ্ছে আমরা আমাদের মেয়ের সিকিওর লাইফ চাই সরকারি চাকরি কাকুর সাথে বিয়ে দিয়ে সিকিওর লাইফ চাই এখানে কিন্তু বরুণবাবু তাই চাইছেন প্রীতমের সাথে না রীতমের সাথে বিয়ে দিয়ে তার মেয়েকে একেবারে সিকিওর লাইফ দিতে কিন্তু বিষয় হচ্ছে আমাদের গুন্ডা এতদিন ধরে গুন্ডাগিরি করেছে এখন ফাইনালি সে উন্নতির পথে এগোচ্ছে পূর্ণাকে শাড়ি কিনে দিয়েছে খুব তাড়াতাড়ি গয়না কিনে দেবে আর ইতিমধ্যেই বলে দিয়েছে যে গাড়ির মডেল চয়েস করে রাখো আমি বুক করতে যাব গাড়ি তোমাকে নিয়ে তো এরই মধ্যে আবার রবিকে গগনদের লোকজন এসে পিটিয়েছে পিটিয়ে বলেছে যে না আমাদেরকে ডোনেশন হিসেবে পঞ্চাশ লাখ টাকা দাও নাইলে শান্টুকে সরিয়ে দাও দিয়ে ওই প্রোজেক্টটা আমাদেরকে দিয়ে দাও তো রবি সেটা দেবে না রবির সাথে রাধার ওদিকে সেটিং হয়ে গেছে তো এইভাবে সিরিয়ালটা এই মুহূর্তে ঝুলে রয়েছে তো এই শ্রাবণ মাসে বিয়ে হচ্ছে এই আশ্বিন মাসে বিয়ে হচ্ছে এই শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি কেন দা মানে সমস্যাটা কোথায় মানে উনি তো মেনে নিয়েছিলেন শান্টুকে যার জন্য উনি ওনার বাড়িতে একবার বিয়ে দিয়ে দিয়েছেন তো তারপরে কি আবার নতুন করে উনি লাফড়া নাটক চালাচ্ছেন কেন ওনার দাবিটা ঠিক কী আমরা কিছুই বুঝতে পারছি না ওনার দাবি কি উনি একাই সর্বের সর্বা উনি ওনার বাড়ির গরম দেখাচ্ছে এর গরম দেখাচ্ছে তার গরম দেখাচ্ছে আসলে ওনার এই মুহূর্তে ওই রীতম প্রীতমকেই পছন্দ হচ্ছে সেই রীতমের মা এখন পূর্ণাকে সেকেন্ড হ্যান্ড মেয়ে বলুক বা যাই বলুক না কেন ওনার ওই ছেলেকেই ভালো লেগেছে কিসের জন্য যে ভালো লেগেছে সেটাই তো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কেন শ্বশুর জামায় মিলে সমস্ত আইন ভেঙে বেড়ায় আর ওই জন্যই বোধ ওকে দলে টানতে হবে আর দলে টানতে গেলে জামাই হলে তো একেবারে সোনায় সোহাগা মানে শ্বশুর জামাই পরপর নিয়ম ভাঙতেই থাকবে ভাঙতে ভাঙতেই থাকবে আর এদের জীবনের একটাই শত্রু সেটা হচ্ছে শান্টু গুন্ডা ব্যাপার হচ্ছে এখানে হবু জামাই রিতমের আর কোনো ক্রিমিনাল নেই তার হাতে একটাই আছে সেটা হচ্ছে শান্টু গুন্ডা তাকে অ্যারেস্ট করাই হচ্ছে তার জীবনের একমাত্র লক্ষ্য ওইদিকে বিশাল বড় কোটের জাজ বরুণ বরুণবাবু তার হাতে কোনো কেস নেই তার হাতে ওই একটাই কেস রয়েছে সেটা হচ্ছে শান্টুর কেস তো বিষয় হচ্ছে এই কন্ডিশন দেখে সিরিয়ালের আমার এখন নচিকে তার গানের কথা মনে পড়ছে শ্বশুর জামাই মিলে ঘর সাজাবে নিজের মতন করে তো ব্যাপার হচ্ছে এখানে তাই হচ্ছে শ্বশুর আর জামাই মানে হবু জামাই নিজের মতো করে ঘর সাজাচ্ছে মন সাজাচ্ছে যা খুশি তাই করছে এদের লক্ষ্য একটাই শান্টুকে থামাতে হবে পূর্ণাকে আমাদের গুটি বানাতে হবে গুটি বানিয়ে শান্টুকে শাল্টে দিতে হবে তো ফাইনালি শান্টু উঠে দাঁড়াচ্ছে সেই সব কি হবে ঘুড়ির প্রতিযোগিতা হবে মাছের প্রতিযোগিতা হবে ফুটবল প্রতিযোগিতা হবে মানে সব প্রতিযোগিতা হবে তার আগে একটা করেই ট্রফি থাকছে সেই ট্রফির নাম হচ্ছে পূর্ণা ট্রফি যে তুমি যদি এটা করতে পারো তাহলে আমার মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেবো মানে সোজা কথা বলতে গেলে পূর্ণাকে দিয়ে সদা করছে একটা বাবা মেয়েকে দিয়ে সদা করছে সব জায়গায় যে তুমি এটা করে দাও আমার মেয়ে তোমার মানে বারে বারে এটা এটা কি কোনো একটা সিরিয়াল চলছে সিরিয়াল খেলাঘর নিয়ে আসবো খুব তাড়াতাড়ি যদি তোমাদের মনে হয় যে সিরিয়ালটা সত্যি এবার এবার একটুখানি রোস্টিংয়ের পর্যায়ে চলে এসেছে এবার একটু রোস্ট করার দরকার তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে ফেলো আমি ডেফিনেটলি চলে আসবো আর এসে তোমাদের মনের কথাগুলো আমার মুখ দিয়ে ঝপঝপ করে ঝরিয়ে দেব। আর অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল খেলাঘর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ খেলাঘর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেল অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে